হ্যালো বন্ধুরা আপনার দেখেন সিএবি ওয়াল বাংলা চ্যানেল আর কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই ভিডিওতে আলোচনা করবো আমি এখানে আজকে তিনটা পয়েন্ট বা তিনটা পয়েন্টের কথা বলবো তিনটা পয়েন্ট নিয়ে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন প্রথম পয়েন্ট এখানে হবে দশটা থেকে পাঁচটায় খোলা হলো মদের দোকান ঘোষণা করে দিল দুই নম্বর পয়েন্ট ছিল মাস্ক না পরলে তিন বছরের শাস্তি হবে আর পঁচপান্ন হাজার জরি মানে পঁচপান্ন হাজার ডলার জরিমানা দিতে হবে তিন নম্বর পয়েন্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে দেখাচ্ছি আপনাকে দেখো এখানে মার্ক করে আছে মার্ক করা আছে বা তির দেখানো আছে যে ওয়েস্ট বেঙ্গলে দশ হাজার ভ্যাকান্সি আছে সেটি দশ যে ভ্যাকান্সি আছে তিনশো সেটি কোন পদে আমরা নিয়োগ হব বা আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন আমি সম্পূর্ণ পদতে এই ভিডিওতে আলোচনা করব তো আমরা প্রথমে আলোচনা করব দশটা থেকে মদের দোকান যে খুললো সেটা নিয়ে একটু একটু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এখানে মানে কথা বলবো আর হচ্ছে মাস্ক না পড়ার জন্য একটু গুরুত্বপূর্ণ বিষয় আর শেষে আমি আলোচনা করে দিব যে ওয়েস্ট বেঙ্গলে এতগুলো ভ্যাকান্সি কারা কারা এটা অ্যাপ্লিকেশান করতে পারবে তো চলো বন্ধু দেরি নাকি আমরা ভিডিওটি শুরু করব শুরু করা গেলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমি এখানে বলে নেই যদি আমাদের চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলআকেনটি পেশ করবেন এই ধরনের যে আপডেটগুলো সবার আগে নিউ নিউ আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলআকানটি পেশ করবেন তো চলো বেশি কথা না বলে আমার ভিডিওটি শুরু করি প্রথমে বলছিলাম যে মদের বিষয়ে এখানে কী বলছে দেশে এখন চতুর্থ দফার লকডাউন শুরু হয়েছে কিন্তু তার আগেও অর্থাৎ শুক্রবার তামিলনাড়ু সরকার ঘোষণা করেছিল রাজ্য জুড়ে সকাল দশ থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকবে মদের দোকান তারপরে কিন্তু আর বন্ধুরা খোলা থাকবে না আর এই খবর পেয়েই তামিলনাড়ুর মানুষজন ঝাঁপিয়ে পড়লেন দোকানে দোকানে লকডাউনের মধ্যে মদের দোকানে দিলেন লম্বা লাইন ছবিটি ছবিটা ছিল দেখার মতো মদের দোকানের বাইরে সোশ্যাল ডিস্ট্যান্স মেনেই লাইন দিয়েছিলেন বহু মানুষ মুখে মাস্ক ও রোদ থেকে বাঁচাতে মাথায় ছাতা তামিলনাড়ু জুড়ে মদের দোকানে সংখ্যা সাড়ে পাঁচ হাজারও বেশি বেশ মোট অঙ্ক রেভিনিউ হিসাবে সরকারকে প্রদান করে তামিলনাড়ু স্টেট মার্কেটিং কমিশন এবার এবার বলছিলাম মাস্ক নিয়ে মাস্ক না পড়ার এটাই কঠোরতম শাস্তি তিন বছরের জেল পঁচপান্ন হাজার জরিমানা তো ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবো না দেখলে বুঝতে পাবো না বন্ধুরা তো দেখি এবার মাস্ক না পরার জন্য কি গুরুত্বপূর্ণ বিষয়টা একটু মানে দেখে নেই মধ্যপ্রচার দেশ কাতার মাস্ক না পরলে সেখানে তিন বছরের কারাদণ্ড ভোগ করতে হবে এবং একই সঙ্গে জরিমানাও দিতে হবে কাতার বিশ্বের প্রথম দেশ যারা মাস্ক না পরার জন্য এমন কঠোর শাস্তির বিধান করেছে বন্ধুরা রবিবার থেকে জনসাধারণকে মাস্ক ছাড়াই মাস্ক ছাড়া বাইরে বের হলে কঠোর শাস্তি ও জরিমানা করতে শুরু করেছে বিশ্বের সবচেয়ে কঠোরতম মাস্ক না পরার শাস্তি এটাই কেউ আইন অমান্য করে করে মাস্ক না পড়লে তাকে তিন বছরের কারা কারাদণ্ড ভোগ করতে হবে বন্ধুরা একই সঙ্গে পঁচপান্ন হাজার ডলার জরিমানা দিতে হবে তাকে একই সঙ্গে পঁচপান্ন হাজার জরিমানা তাদেরকে দিতে হবে এবার এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি এটা বলে দিই এখানে আমি বলছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে দশ হাজার তিনশো আষট্টি যে ভ্যাকান্সি রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল কেরিয়ার সার্ভিস আপনারা অবশ্যই শুনেছেন তাছাড়া ন্যাশনাল কেরিয়ার সার্ভিসে আপনারা জব পেতে গেলে কিন্তু আপনাকে প্রথমে অ্যাপ্লিকেশান করতে হবে অ্যাপ্লিকেশান আমি ভিডিও নেক্সট বানাই দিব আপনারা ওটা ভিডিও দেখার পরে সম্পূর্ণ পদ্ধতি করতে পারবেন তারপরে এখানে রেজিস্ট্রেশন করার পরে আপনাকে লগিং করতে লগিং একটু প্রবলেম আছে আপনার লগিং কীভাবে করুন সেটা আমি ভিডিও পেলে করে দিব আপনার সেই মানে দেখেই বুঝতে পারবেন যে এটা এরকম ভাবে করতে হবে আমি সম্পূর্ণ পদ্ধতি ভিডিওতে ভাবে একদম করে দিব তারপরে বলা হচ্ছে এই ন্যাশনাল কেরিয়ার সার্ভিস কিন্তু আপনাকে শুধু অ্যাপ্লিকেশন করলে কিন্তু আপনি এই দশ হাজার মধ্যে পৌঁছতে পারবেন না আপনাকে নিয়ম অনুযায়ী কিন্তু কাজ করতে হবে আপনার এক্সপিরিয়েন্স কী আছে আপনি হ্যাঁ এখানে একটা কথা বলে নেই আমি বলছিলাম যে এটা কারা কারা করতে পারবে তাই তো আপনারা যারা বেকার আছেন কোনো এক্সপিরিয়েন্স আপনার আছে বা আপনারা বসে আছেন কাজের কোনো কোনো ইয়া পাচ্ছেন না তারাই এটি অ্যাপ্লাই করতে পারবে তাদের কি এক্সপিরিয়েন্স আছে সেটা কিন্তু ওখানে শো করাইতে হবে যখন আপনারা অ্যাপ্লিশন করবেন তখন ওখানে আপ আগে আপনাকে রেজিস্ট্রেশন করার পরে ওখানে কিছু চাবে না শর্টকট হয়ে যাবে বাট যখন আপনি লগিং করবেন লগিং করার পরে ওখানে চারটি ধাপ আছে আমি দেখাই দেবো ভিডিওতে বানায় তখন আপনাকে ওই চারটি ধাপকের মধ্যে আপনাকে এক্সপিরিয়েন্স দিতে হবে দেওয়ার পরে আপনার আপনার একটা আই কার্ড তৈরি হয়ে যাবে সাথে সাথে একটা আই কার্ড হবে সেই আই কার্ডের পরে কিন্তু আপনাকে কল লেটার হবে কল লেটার পরে আপনার একটা ইন্টারভিউ হবে ওই ইন্টারভিউ মাধ্যমে আপনাকে জয়েন করানো হবে এবার এটি হচ্ছে আপনার নিজ নিজ জেলায় কিন্তু আপনারা এটা করতে পারবেন কিন্তু আপনার অভিজ্ঞতার উপর কিন্তু এটা নির্ভর করবে তো বন্ধুরা বেশি কথা না বলে আমার ভিডিওটি এইখানেই বন্ধ করে দেবো একটা কথা বলুন যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইগানটি প্রেস করবেন এইরকম আপডেট পাওয়ার জন্য আর একটা কথা বলে নেই লকডাউনে বাড়িতে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন